tardi. বিশেষ করে আমাদের যারা নবীন যারা উৎসর্গ করছি জানি না কতটুকু সুন্দর Not a day, 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 not
সাথিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি চোখের ডানালাই জাগেরে তোর বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখব আর শূন্য জীবনে আমারই মনি বেশে জড়িয়ে যে রাখব আমি নেহেই নেহেই নেই রে আমি নেহেই নেহেই নেই রে যেন তোর মাঝে হারিয়ে গেছি আচ্ছা ভাই চলেন কোন দুধ নিয়ে এসেছি ও আপনার তো আবার মেয়ে তার উপরেও দেখতে বেশ আহ আমার ছেলে তার উপর রংটা চাপা ওর বিয়ের সময় যে কি করি ভাবতে ভাবতে শেষ হয়ে গেলাম তা যা বলেছে সেদিন কি হয়েছে জানেন আমার ভাইরা ভাইয়ের ছেলে কালো বলে বিয়েটাই হলো না একেবারে মেয়েদের ভিড়ে পাশের জন্য তো উঠাই যায় না সেদিন কি হয়েছে ভাই জানেন আমি বাসে উঠে দেখি জেন্টস সিটে একটা মেয়ে বসে আছে উঠতে বলতে আমাকে বলে ওঠে সালাম মর্দা ওদের বাড়িতে কি ভাই ভাই নেই ভাই চার
আশেপাশে অ্যাডাম টিজিং যা বেড়েছে ও ভাই জানেন হাজার বছর আগে নাকি ছেলেরা অফিস করতো আর মেয়েরা নাকি বিয়ের পরে ছেলেদের বাসায় আসতো তাই কতই ভালো লাগছিল তখন বলেন হ্যাঁ যা অবস্থা একটু মেলিকিউট করবো ও আপনার মনে বুঝি তাতেই পারি ফিরে কেন আপনার ওয়াইফ কি দেরি করে বাসায় আসে ও ভাই ওর কথা বলবেন না ওর অফিসে এত কাজের চাপ সেই সকালে বের হয় ফিরতে ফিরতে রাত 10-11টা বেজে যায় কি বলবো ও ভাই আজ উঠি আমার বাসায় আবার মামি শাশুড়ি আসবে তার জন্য রান্না করতে হবে ও ভাই ভাই করতে শেষে কি একটু দুধ দেবো হ্যাঁ প্রথমে একটু লবণ ছিটিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবে হ্যাঁ আর নামানোর আগে একটু বাঘের দুধ হলে খেতে খুব সুস্বাদু হবে আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ কি খুব মজা লাগলো 1000 বছরের পরের দৃশ্য তাই এমন হয়ে যায় তাহলে ছেলেদের প্রকৃত অবস্থা কি নিশ্চয়ই বুঝতে পারছেন তাদেরটা তারাই বুঝবে কিন্তু এই মুহূর্তে আমাদের দুঃখ ভোলাতে একটি নাচ নিয়ে মঞ্চে আসবে অনুপম প্লিজ পুট ইওর হ্যান্ড টুগেদার আরেকটু জোর আরেকটু 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 রাইট থ্যাংক ইউ এভরিবডি
ভালো চুমকি চলেছে একা পুতে